করোনা পরীক্ষার টেস্ট না করেই শত শত ভুয়া রিপোর্ট ডেলিভারি দেওয়া জ্যাকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে তোলপাড় চলছে এই প্রতারণার মূল হোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী কিছুদিন আগেই গ্রেপ্তার হন এরপর তার স্ত্রী ডাক্তার সাবরিনা চৌধুরী নিজেকে রক্ষায় প্রভাবশালী বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেন চিকিৎসকদের একটি প্রভাবশালী সংগঠনের এক প্রভাবশালী নেতার বান্ধবী হওয়ায় অনেকেই মনে করেছিলেন ডাক্তার সাবরিনা দায় থেকে রেহাই পেয়ে যাবেন কিন্তু শেষ রক্ষা হয়নি আলোচিত এই ডাক্তারের করোনা ভাইরাস পরীক্ষার জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে জ্যাকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকেও গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেপ্তার করে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টে প্রায় আট কোটি টাকা হাতিয়ে নিয়েছে জেকেজি করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণায় নাম উঠে আসে ডাক্তার সাবরিনা চৌধুরীর সরকারি একটি হাসপাতালে চাকরির পাশাপাশি তিনি জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আর তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তদন্ত সংশ্লিষ্টরা বলছেন মূলত সাবরিনার হাত ধরেই করোনার স্যাম্পল কালেকশনের কাজটি ভাগিয়ে নেয় অনেকটা অখ্যাত জ্যাকেজি নামে এই প্রতিষ্ঠান প্রথমে তিতুমির কলেজের মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি নিলেও প্রভাব খাটিয়ে ঢাকার অন্য এলাকা এবং অনেক জেলা থেকেও নমুনা সংগ্রহ করছিল তারা স্বামী স্ত্রী মিলে করোনা টেস্ট করলেও তাদের দাম্পত্য জীবন সুখের নয় একবার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে সোহরার্দি হাসপাতালের এক চিকিৎসককে মারধর করেন আরিফ চৌধুরী পরে এক ঘটনায় স্বামীর বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় জিরি করেন ডাক্তার সাবরিনা তাছাড়া জ্যাকেজির এক কর্মীকে অশালীন প্রস্তাব দেওয়ার ঘটনায় গুলশান থানায় আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে বিএমএর নেতার পরিচয় ভাঙ্গিয়ে চলাফেরা করেন ডাক্তার সাবরিনা খোঁজ নিয়ে জানা গেছে এই দম্পতির জীবন রূপ কথার গল্পের মতো আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায় অন্যজন লন্ডনে আরেকজনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় জ্যাকে জিতে চাকরি করতেন নার্স তানজিনা পাটোয়ারি ও তার স্বামী হুমায়ুন কবির তানজিনার বেতন ছিল ত্রিশ হাজার টাকা ভুয়া করোনা পরীক্ষা করে কোটি কোটি টাকা কামানো দেখে তানজিনা দাবি করেন তার বেতন বাড়িয়ে দিতে হবে বিষয়টি জ্যাকেজির কর্ণধার আরিফ চৌধুরী জেনে তানজিনা ও তার স্বামীকে চাকরিচ্যুত করেন পরে তারাও দুজন বাসায় বসে নিজেরাই করোনার ভুয়া টেস্টের বাণিজ্য চালান তাঞ্জিনা নমুনা সংগ্রহ করতেন আর ঘরে বসে তার স্বামী রিপোর্ট তৈরি করতেন তেইশ জুন রাতে তানজিনা ও তার স্বামী গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসে জেকেজির প্রতারণার এই আসল রহস্য সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন